সুপ্রিয় 2022 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষক পরীক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো। আজকে তোমাদের পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের যে রুটিন, এই রুটিন সম্পর্কে আলোচনা হবে, পাশাপাশি কতগুলো নিয়মকানুন তোমাদের জন্য বলা হয়েছে সেই নিয়মকানুন সম্পর্কে তোমাদেরকে অবহিত করার চেষ্টা করব। এবং ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও তোমাদের রুটিন তোমরা দেখে নিতে পারবে। এখানে আসলে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময় পরিবর্তন করতে পারবে। এখানে তোমরা জানো যে পরীক্ষা এক ঘন্টা পিছানো, যেটা হচ্ছে যে সকাল 10টার পরিবর্তে সকাল 11টা বেলা একটা 2 ঘন্টা পরীক্ষা হবে, আর যেগুলো বিকেলবেলা সেটা হচ্ছে বিকেল 2টা হতে 4টা পর্যন্ত এই 2 ঘন্টা পরীক্ষা হবে। তোমাদের প্রথমে পরীক্ষা হবে মূলত 6ই নভেম্বর 2022 রবিবার থেকে পরীক্ষা শুরু, এবং বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হবে। এরপরে পর্যায়ক্রমে তোমাদের বাকি সাবজেক্টগুলো পরীক্ষা হবে। তারপরে তোমাদের যেটা 20 নভেম্বর 2022 রবিবার, এটা যাদের ভূগোল তত্ত্বীয় প্রথম পত্র এটা সকালবেলা হবে, বাকি উচ্চাঙ্গ সঙ্গীত আরবি সংস্কৃত পালি প্রথম পত্র এটা হবে বিকেলবেলা। এরপরে 21 তারিখেও তোমাদের একই বিষয় ভূগোলের দ্বিতীয় পত্র এটা সকালবেলা হবে, এবং উচ্চাঙ্গ সঙ্গীত আরবি সংস্কৃত পালি এগুলো দ্বিতীয় পত্র হবে বিকেলবেলা। তারপরে 22 তারিখ 22 নভেম্বর মঙ্গলবার, এখানে সব বিভাগের পরীক্ষা আছে, মূলত রসায়ন প্রথম পত্র হবে, ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, বিয়ে ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ প্রথম পত্র, এগুলো সকালবেলা হবে, আর বিকেল হবে লঘুসঙ্গীত। তারপরের দিন অর্থাৎ 24 নভেম্বর বৃহস্পতিবার, এখানে বাকি সাবজেক্ট হবে সকালবেলা। এভাবে পর্যায়ক্রমে তোমাদের পরীক্ষার বিষয়গুলো দেওয়া আছে। পরীক্ষা তো তোমাদের পরীক্ষা মূলত শেষ হবে, যেটা একেবারে শেষ পরীক্ষা, ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র। যারা তোমরা ব্যবসা শিক্ষা বিভাগে, তোমাদের সকালবেলা হবে, এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র অর্থাৎ যারা মানবিক বিভাগ তাদের বিকেলবেলা হবে, এবং ফিনান্স ব্যাংকিং বিমা তোমাদের সকালে হবে। অর্থাৎ 13ই ডিসেম্বর 2022 মঙ্গলবার তোমাদের পরীক্ষা শেষ হবে। বাকি এখানে বলছে 27 নভেম্বর 2022 অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল 9টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে, তবে প্রবেশপত্র উল্লিখিত কেন্দ্র কোড শিরোনামপত্র এবং যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে। তারপর তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে, এটা 15 ডিসেম্বর থেকে এবং 17 ডিসেম্বর তারিখ হতে 22 ডিসেম্বর তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং 26 ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র স্বাক্ষরলিপি অন্যান্য কাগজপত্র রোল নম্বর ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা জমা দিতে হবে। তার মানে তোমাদের পরীক্ষা শেষ হবে মূলত 13 তারিখ, এবং 15 তারিখ থেকে প্র্যাকটিক্যাল শুরু, 15 এবং 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে শেষ হবে। এখানে নির্দেশনার মধ্যে কিছু দেওয়া আছে যে পরীক্ষার 30 মিনিট পূর্বে তোমাদেরকে আসন গ্রহণ করতে হবে। প্রথম বহুনির্বাচনী পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 20 মিনিট, সৃজনশীল হলো 1 ঘন্টা 40 মিনিট, মোট 2 ঘন্টা। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 11টায় অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল 10:30টায় অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনী ওবামা শীট বিতরণ করা হবে, 11টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে, সকাল 11:20 বহুনির্বাচনী উত্তরপত্র ওবামার সংগ্রহ সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে, আর দুপুর 2টার ক্ষেত্রে এটা একটা নিয়ম, এবং এখানে তোমাদের কতগুলো নিয়ম দেওয়া হয়েছে। তো তোমরা আসলে ভিডিও থেকে নিয়মগুলো তোমরা দেখে নিবে, যেটা তোমাদের জন্য পরীক্ষা সহায়ক হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার সফলতা কামনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।